হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এইচআরএম একাডেমিতে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা গৃহ পরিচালনা পরিচিতির মধ্যে গৃহবিজ্ঞান শিক্ষা সম্পর্কে আলোচনা করব। গৃহবিজ্ঞান শিক্ষার মধ্যে জানবো গৃহবিজ্ঞান শিক্ষার উপযোগিতা, তারপর জানবো গৃহবিজ্ঞান শিক্ষার গুরুত্ব, তারপরে আলোচনা করব গৃহবিজ্ঞানীদের জন্য বিভিন্ন পেশা, তারপরে জানবো গৃহবিজ্ঞানের উদ্দেশ্য এবং সবশেষে জানবো গৃহবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। প্রথমে আমরা কি আলোচনা করব? গৃহবিজ্ঞান শিক্ষার উপযোগিতা সম্পর্কে। গৃহ কেবলমাত্র চার দেওয়ালে কোনো কাঠামো নয়, এখানে পরিবারের সদস্যদের মধ্যে থাকে স্নেহ, ভালোবাসা এবং একাত্ম বোধ। গৃহেই আমাদের অর্থাৎ মানুষের দৈহিক মানসিক যত্ন হয়, নৈতিক শিক্ষা লাভ করা যায়, জীবনের মূল্য বুঝতে এবং শিশুকে সুনাগরিক করে গড়ে তুলতে গৃহই সাহায্য করে থাকে। মানব সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার এবং মানুষ পরিবারেই বসবাস করে। পরিবারের নিউক্লিয়াস হলো গৃহিণী, যে সুখী পরিবার গঠনে সদাই ব্যস্ত। এই গৃহিণীকে আরো দক্ষ এবং কার্যক্ষম করতে এবং পৃথিবীর বিভিন্ন পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে পরিবার পরিচালনার জন্য বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করতে এবং তার প্রয়োগ করতে গৃহবিজ্ঞানের শিক্ষা সাহায্য করে থাকে। তাছাড়া গৃহবিজ্ঞান আমাদের বিভিন্ন সম্পদগুলি পরিচালনা করতে, দৈনন্দিন সমস্যার সমাধান করতে এবং সমাজের বিভিন্ন পেশার জন্য দক্ষ কর্মী তৈরি করতেও সাহায্য করে থাকে। গৃহবিজ্ঞান আমাদের পারিবারিক জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তোলার শিক্ষা দান করে। দেশের প্রগতি নির্ভর করে থাকে সুনাগরিকের উপর। সুনাগরিক হওয়া, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, সুস্বাস্থ্য, সুব্যক্তিত্ব, কাজের ক্ষমতা অর্জন ইত্যাদি সুখী পরিবার থেকে অর্জন করা যায়। গৃহবিজ্ঞান মানুষের জীবনের উন্নতিতে সাহায্য করে থাকে, সদস্যদের সামগ্রিক কল্যাণে এবং মূল্যবোধ গঠনেও সহায়তা করে। গৃহে সুপরিবেশ তৈরি করে সুখী পরিবার গঠনে গৃহবিজ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গৃহবিজ্ঞানের জ্ঞান আমাদের বিভিন্ন বিষয়ে সহায়তা করে থাকে, যেমন বৈজ্ঞানিক জ্ঞান অর্জন এবং তার প্রয়োগ। আধুনিক যুগে বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করে সাফল্য অর্জনের চেষ্টা করে থাকে। গৃহবিজ্ঞানের শিক্ষা আমাদের বিজ্ঞানের জ্ঞান অর্জন এবং তার যথাযথ প্রয়োগে সহায়তা করে, যেমন গৃহের কাজে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার, আধুনিক সুযোগ সুবিধার ব্যবহার, আধুনিক সমাজে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে নিজের এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেই শিক্ষা গৃহবিজ্ঞান থেকে আমরা অর্জন করতে পারি, যেমন ব্যাংকের এটিএম ব্যবস্থা, নেট ব্যাংকিং ইত্যাদি। অর্থনৈতিক বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে। সময়, শক্তি এবং অর্থ সীমিত সম্পদ, এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। অর্থ উপার্জন ও অর্থের পরিমাণ বৃদ্ধির জ্ঞান প্রয়োগ করে তারা সফল হতে পারে। সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ ও সঞ্চালন, আদর্শ গৃহের মাধ্যমে পারিবারিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চালন করতে পারে গৃহবিজ্ঞান আমাদের এই শিক্ষা দিয়েও থাকে। সামাজিক পরিবর্তনের ফলে পারিবারিক সমস্যার সমাধান, বিশ্বায়ন ও শিল্পায়নের ফলে যৌথ পরিবার ভেঙে সৃষ্টি হচ্ছে একক পরিবার, এই কারণে পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে। স্বামী স্ত্রী উভয়কেই অর্থ উপার্জনের জন্য বাড়ির বাইরে অনেকটা বেশি সময় কাটাতে হয়, ফলে সন্তানের দায়িত্ব পড়ছে অন্যের উপর। গৃহবিজ্ঞানীরা মানব বিকাশের শিক্ষার জ্ঞান প্রয়োগ করে এই সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হয়। সুখী পরিবার গঠনে সহায়তা করা, সুখী পরিবারের লক্ষ্য হলো সুস্বাস্থ্য, পুষ্টিকর খাদ্য, ভালো আর্থিক অবস্থা, সম্পদের সঠিক ব্যবহার ইত্যাদি। গৃহবিজ্ঞানীরা সুখী পরিবার গঠনের লক্ষ্যে এই বিষয়গুলি বিবেচনা করে থাকে। ব্যবহারিক শিক্ষার দ্বারা জ্ঞান অর্জন, তত্ত্ব নির্ভর জ্ঞানের সাথে সাথে ব্যবহারিক শিক্ষা অর্জনের ফলে শিক্ষার্থীদের বিষয় সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান অর্জন হয় এবং তা বহুদিন মনে থাকে। যেমন স্বল্প মূল্যে পুষ্টিকর খাদ্য রন্ধনের পদ্ধতি শিখে বাড়িতে তা প্রস্তুত করে সবাইকে খাওয়াতে পারে, আবার নিজের গৃহসজ্জাতেও অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারে। পেশার জন্য প্রস্তুতি, গৃহবিজ্ঞানের শিক্ষা বিভিন্ন পেশার জন্য প্রস্তুত করে থাকে, যেমন শিক্ষকতা, হোটেল ম্যানেজমেন্ট, বস্ত্রের ফ্যাশন ডিজাইনার, ডায়েটিশিয়ান ইত্যাদি। আত্মনির্ভরতা, গৃহবিজ্ঞানের শিক্ষা দ্বারা শিক্ষার্থীদের আত্মনির্ভরতা বাড়ে এবং চরিত্রের দৃঢ়তা বৃদ্ধি হয়। গৃহবিজ্ঞানীরা বিভিন্ন জাতীয় পরিকল্পনায় নিজেদের নিয়োজিত করার সুযোগ পায়। বিভিন্ন জাতীয় পরিকল্পনা যেমন ফলিত পুষ্টি প্রকল্প, দ্বীপ পাহাড়ি ভোজন, বিশেষ পুষ্টি প্রকল্প, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ইত্যাদি। গৃহবিজ্ঞানীরা এইভাবে সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। এরপর আমরা কি আলোচনা করব? গৃহবিজ্ঞানের শিক্ষার গুরুত্ব।
গৃহবিজ্ঞানের শিক্ষা পারিবারিক জীবনে সহায়তা করে। পরিবার হলো সামাজিক প্রতিষ্ঠান। গৃহবিজ্ঞানের শিক্ষা মানবিক গুণের সৃষ্টি করে পারিবারিক জীবনকে সুন্দর করে তোলে। এই বিষয় আমাদের পুষ্টিকর খাদ্য, পোশাক পরিচ্ছদ, শিশু পালন, সম্পদ পরিচালনা, গৃহসজ্জা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করে পারিবারিক জীবনে সুখ শান্তি স্থাপনে সহায়তা করে থাকে। গৃহবিজ্ঞানের শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যমে সুগৃহিণী, দক্ষ প্রশাসক, উৎসর্গীকৃত কর্মী, সুনাগরিক হয়ে উঠতে পারে। তাছাড়া পরিবারের গণতান্ত্রিক ব্যবস্থার দ্বারা পরিবারের সদস্যরা যাতে স্বাধীনভাবে কাজকর্ম, মত প্রকাশের সুযোগ পায় সেই বিষয়েও তারা সচেতন থাকে। এই গৃহবিজ্ঞানের বিষয়টি ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে জীবনযাপনের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতেও সাহায্য করে থাকে। তাছাড়া কাজে দক্ষতা অর্জন, দায়িত্ব বৃদ্ধি, দায়িত্ব বোধ জাগ্রত করা, আত্মবিশ্বাস, সুঅভ্যাস গঠন, নাগরিক জীবন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি সম্বন্ধে জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে। এছাড়াও সামাজিক জীবনেও সহায়তা করে থাকে। পরিবার এবং সমাজের মধ্যে সমন্বয় সাধনের ফলে সমাজ স্বীকৃত মূল্যবোধ এবং আচরণগুলি মানুষ অর্জন করতে পারে। সুখী পরিবারের সদস্যদের মধ্যে সাম্যবোধ তৈরি হয়। পরিবারের অসহায় দুর্বল ব্যক্তি যেমন মহিলা, শিশু, বিশেষ করে কন্যা সন্তানের প্রতি অবহেলা না করে গুরুত্ব দেওয়ার শিক্ষা গৃহবিজ্ঞানের মানবিক শিক্ষার দ্বারা অর্জন করা যায়। বর্তমানে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় গৃহবিজ্ঞানের শিক্ষার্থীরা ছেলে মেয়েদের মধ্যে ব্যবধান সৃষ্টির ক্ষতিকারক বিষয়গুলি অনুভব করে। তাছাড়া মহিলাদের দৈহিক মানসিক অত্যাচার থেকে রক্ষা করে, কিভাবে তাদের মর্যাদা দেওয়া যায় সেই বিষয়ে আলোকপাত করে। শিক্ষার্থীরা সুখী পরিবার এবং আদর্শ সমাজ গড়ে তুলতে সাহায্য করে। আজকের নগর কেন্দ্রিক সমাজ ব্যবস্থায় পারিবারিক জীবনের প্রয়োজনীয়তা শিক্ষার্থীরা অনুভব করে। পরিবার এবং সমাজকে সুন্দর করে গড়ে তোলার উদ্দেশ্যে গৃহবিজ্ঞানের শিক্ষার দার জন্য শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। এরপর আমরা কি আলোচনা করব, গৃহবিজ্ঞানীদের জন্য বিভিন্ন পেশা। প্রথমে হচ্ছে গৃহ পরিচালনা বা পারিবারিক সম্পদ পরিচালনা। এর মধ্যে কি কি পেশার সাথে যুক্ত হতে পারে, যেমন হচ্ছে অভ্যন্তরীণ সজ্জা, হাউস কিপার, অভ্যর্থনাকারী, সরঞ্জামের ডিজাইনার, পরিবেশ সংস্থার অ্যাডমিনিস্ট্রেটর, হোটেল ম্যানেজমেন্ট, শিক্ষক, গবেষণা। তারপরে কি পোশাক ও বয়ন শিল্প, পোশাকের ডিজাইনার, টেকনোলজিস্ট, ফ্যাশন ডিজাইনার, রঞ্জন কাজের ম্যানেজার, সেরিকালচারিস্ট, শিক্ষক, গবেষণা। তারপরে কি খাদ্য পুষ্টি, ডায়েটিশিয়ান, ক্যাটারিং ম্যানেজার, খাদ্য গবেষণা কর্মী, প্রিজারভেশন ম্যানেজার, হেলথ কেয়ার অ্যাডভাইজার, শিক্ষক আর গবেষণা। মানব বিকাশ, মানব বিকাশে অ্যাডমিনিস্ট্রেটর অফ স্কুল, কনসালটেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, খেলার সরঞ্জামের ডিজাইনার, কাউন্সিলার, শিক্ষক, গবেষণা। তারপরে হচ্ছে গৃহবিজ্ঞান সম্প্রসারণ শিক্ষার, সম্প্রসারণ অফিসার, গ্রাম সেবক সেবিকা, পাবলিক রিলেশন অফিসার, সুপারভাইজার, গবেষণা কর্মী, ওয়েলফেয়ার অফিসার, প্রোগ্রাম অফিসার, ফার্ম ইনস্ট্রাক্টর, শিক্ষক আর গবেষণা। এরপর আমরা কি আলোচনা করব, গৃহবিজ্ঞানের উদ্দেশ্যের সম্বন্ধে। গৃহবিজ্ঞানের উদ্দেশ্যগুলি হলো আধুনিক বিজ্ঞানের সহায়তায় গৃহের পরিবেশের উন্নতি করা, মানবীয় শিক্ষার মাধ্যমে পারিবারিক জীবনের উন্নতি সাধনে সহায়তা করা, আমাদের মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, বিষয়ের জ্ঞান, বিচার শক্তি ইত্যাদি বৃদ্ধি করে জীবনে সফলতা আনতে সহায়তা করে, গবেষণার মাধ্যমে জ্ঞান আর তথ্য বৃদ্ধিতে সহায়তা করে থাকে, প্রাপ্ত সম্পদের মাধ্যমে পারিবারিক সামাজিক উন্নয়নে সহায়তা করা, সঠিকভাবে সময় ও শক্তি পরিচালনা করে জীবনের উন্নতি করতে সাহায্য করে, আমাদের পারিবারিক ও সামাজিক জীবনের সমস্যার সমাধানে সাহায্য করে থাকে, সুষম খাদ্য বস্ত্র সম্বন্ধে জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে, বাড়ির বাইরে বিভিন্ন পেশার জন্য প্রস্তুত হতে সাহায্য করে থাকে, সম্প্রসারণ শিক্ষার মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নেও সাহায্য করে থাকে। এরপর আমরা কি আলোচনা করব, এরপর আমরা আলোচনা করব গৃহবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। গৃহবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি হলো খাদ্য পুষ্টি, বস্ত্র ও বয়ন শিল্প, গৃহ পরিচালনা, মানব বিকাশ, গৃহবিজ্ঞান সম্প্রসারণ শিক্ষা। গৃহ পরিচালনা বিষয়টির সঙ্গে গৃহবিজ্ঞানের অন্যান্য বিষয়ের প্রাসঙ্গিকতা রয়েছে। গৃহবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গৃহ পরিচালনা। এই বিষয়টি মানব পার্থিব সম্পদকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে মানুষকে লক্ষ্যে উপনীত হতে সাহায্য করে থাকে। বিষয়টি মানুষের বাসস্থান, গৃহের সজ্জা, গৃহের পরিচালনা ব্যবস্থা, পারিবারিক সম্পদের যথাযথ ব্যবহার ইত্যাদি বিষয়ে জানতে সাহায্য করে থাকে। গৃহবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় বিষয়গুলি হলো বাসস্থান, খাদ্য, বস্ত্র, পারিবারিক জীবনে শিশুর লালন পালন। মানুষের এই প্রয়োজনীয়তা এবং চাহিদা যাতে পরিতৃপ্ত হয় তার জন্য প্রয়োজন পরিচালনা সম্বন্ধে জ্ঞান।
গৃহ পরিচালনা বিষয়টি পরিচালনা সম্বন্ধে জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে। সুস্থ পরিচালনার দ্বারা মানুষ কাজের সার্থকতা খুঁজে পায়। তাই গৃহ পরিচালনার সঙ্গে খাদ্য, পুষ্টি, বস্ত্র, বয়ন শিল্প, মানব বিকাশ, গৃহবিজ্ঞান, সম্প্রসারণ শিক্ষার সম্পর্ক সম্বন্ধে জানা আমাদের প্রয়োজন। খাদ্য পুষ্টির সঙ্গে গৃহ পরিচালনার সম্পর্ক রয়েছে। পরিবারে খাদ্য পরিকল্পনার জন্য প্রয়োজন পরিচালনা সম্বন্ধে জ্ঞান। সেই জ্ঞানের দ্বারা গৃহিণী আর্থিক সঙ্গতি অনুযায়ী বয়স, রুচি, পেশা, ঋতু, স্ত্রী পুরুষ অনুযায়ী পরিবারের বিভিন্ন সদস্যদের জন্য খাদ্য পরিকল্পনা করতে সক্ষম হন। পরিবারের খাদ্য ব্যবস্থার জন্য পরিচালনার বিভিন্ন পর্যায়গুলি গৃহিণীকে অনুসরণ করতে হয়। যেমন পরিকল্পনা করা, সংগঠিত করা, প্রয়োগ করা, নিয়ন্ত্রণ করা এবং মূল্যায়ন করা। পরিবারের খাদ্য প্রস্তুতির জন্য প্রথমে পরিকল্পনা করা প্রয়োজন এবং এই পরিকল্পনার সময় আর্থিক সংস্থান, পরিবারের সদস্য সংখ্যা, তাদের সহযোগিতা, খাদ্য প্রস্তুতির জন্য কর্মীর দক্ষতা, এইগুলো হচ্ছে বিবেচ্য বিষয়। এইভাবে খাদ্য প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিষয়গুলিকে সংগঠিত করা হয়। এই বিষয়গুলির উপর ভিত্তি করে খাদ্য প্রস্তুতির কাজ শুরু করা যায়, অর্থাৎ পরিকল্পনাকে কাজে রূপায়িত করা হয়। খাদ্য প্রস্তুতির সময় প্রয়োজনে গৃহিণী কাজের পদ্ধতি নিয়ন্ত্রণ করতে পারেন। শেষ পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে গৃহের সদস্যদের খাদ্য সম্বন্ধে তাদের চাহিদা এবং তৃপ্তি সম্বন্ধে গৃহিণী জানতে পারে। এরপর হচ্ছে বস্ত্র বয়ন শিল্পের সঙ্গে গৃহ পরিচালনার সম্পর্ক। বস্ত্র বয়ন শিল্পের প্রধান বিষয়গুলি হলো পরিবারের সদস্যদের জন্য বস্ত্র নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন, বিভিন্ন প্রকার তন্তু সম্বন্ধে জ্ঞান, বিভিন্ন ধরনের তন্তুর পোশাকের যত্ন, পরিষ্করণ, সংরক্ষণ ইত্যাদি। পরিচালনার জ্ঞানের দ্বারা গৃহপতি সদস্যদের পোশাক নির্বাচনের ক্ষেত্রে কতগুলো নীতি অনুসরণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে কাজের পরিকল্পনা করতে পারেন। যেমন প্রথমে হচ্ছে কি, সমস্যা চিহ্নিতকরণ, অর্থাৎ বাড়ির সদস্যদের কার কি ধরনের পোশাকের প্রয়োজন সেই সম্বন্ধে জানা। সমস্যা সমাধানের বিভিন্ন বিকল্প বিষয়গুলি সম্বন্ধে ভাবা। পোশাকগুলি কেনা হবে না তৈরি করা হবে সেই বিষয়ে চিন্তা করা। বিভিন্ন বিকল্প থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করা। পোশাকটা খুব জরুরি হলে বাজার থেকে পছন্দ অনুযায়ী কেনার কথা ভাবা। পরিকল্পনা অনুযায়ী কাজটি বাস্তবে রূপায়িত করা। আর্থিক সংস্থান এবং পছন্দ অনুযায়ী পোশাকটি কেনার ব্যবস্থা করা। মূল্যায়ন পরিচালনার শেষ পর্যায় হলো মূল্যায়ন, অর্থাৎ পোশাক নির্বাচনের পরিকল্পনা অনুযায়ী কাজের শেষে মূল্যায়নের দ্বারা আমাদের জানতে হবে সদস্যরা পোশাকের ব্যাপারে সন্তুষ্ট কিনা, তাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা। এইভাবে সুস্থ পরিচালনার ব্যবস্থার দ্বারা আমরা বস্ত্র নির্বাচনের সমস্যার সমাধান করতে পারি। বস্ত্র বয়নশিল্পের সঙ্গে গৃহ পরিচালনার বিষয়টি এইভাবে সম্পর্কিত হয়ে থাকে। গৃহবিজ্ঞানের জ্ঞান আমাদের স্বাভাবিক গৃহস্থ জীবনে খুবই প্রয়োজনীয়। মানব বিকাশের সাথে গৃহ পরিচালনার সম্পর্ক এরপর আলোচনা করব। মানব বিকাশ গৃহবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মানব বিকাশ বিষয়টি শিশুর যত্ন, বৃদ্ধি, বিকাশ, শিশুর দৈহিক বিকাশ, পেশি সঞ্চালনমূলক বিকাশ, পাক্ষবিক বিকাশ, জ্ঞানমূলক ভাষা, সামাজিক ও নৈতিক বিকাশের উপর জানতে সাহায্য করে থাকে। কিশোর কিশোরীদের দৈহিক, মানসিক, সামাজিক বৃদ্ধি বিকাশ, তাদের সমস্যা সমাধানের নির্দেশনা, যৌন শিক্ষা ইত্যাদি বিষয়গুলো এই মানব বিকাশের বিষয়টির অন্তর্ভুক্ত। কিশোর কিশোরীদের দৈহিক, মানসিক, সামাজিক বিকাশের সাথে সাথে তাদের চাহিদাগুলো পরিতৃপ্ত করার জন্য বিশেষ পরিকল্পনা প্রয়োজন হয়। পরিকল্পনার সাফল্য নির্ভর করে থাকে সুস্থ পরিচালনার উপর। পরিচালনার ব্যবস্থার দ্বারা সীমিত সম্পদ, শক্তি ও সময় ব্যবহার করে মানুষের সার্বিক বিকাশে কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে জানা যায়। যেমন কিশোর কিশোরীদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থের জন্য পরিকল্পনা করা, সংগঠন করা, কাজে প্রয়োগ করা, প্রয়োজনীয় নিয়ন্ত্রণ করা এবং মূল্যায়ন করা। প্রয়োজনীয় অর্থের জন্য পরিকল্পনা করার সময় পারিবারিক সম্পদের বিষয়ে জানা প্রয়োজন। পারিবারিক বাজেটে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা যায় কিনা বা ব্যাংক থেকে লোন পাওয়া যাবে কিনা ইত্যাদি বিষয়গুলি গৃহের সদস্যদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে বিষয়টি সংগঠিত করে পরবর্তী পর্যায়ে কাজ শুরু করা প্রয়োজন, অর্থাৎ পরিকল্পনাকে কাজে প্রয়োগ করা। পরিকল্পনা অনুযায়ী শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করা হয় এবং শিক্ষার কাজ শুরু করা হয়। পরবর্তী পর্যায় হলো নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রয়োজনীয় অর্থ পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তা যাচাই করে সঠিক পথের নির্দেশ দেওয়া। শেষ পর্যায়ে মূল্যায়ন, অর্থাৎ প্রাপ্ত অর্থের সহায়তায় শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী কতখানি সন্তুষ্ট তাও জানা প্রয়োজন। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিচালনা পদ্ধতি প্রয়োগ করে মানুষ তার জীবনের লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা করে। সুস্থ পরিচালনার দ্বারা কাজে ব্যর্থতার হারও কম হয়। এরপর হচ্ছে গৃহবিজ্ঞান সম্প্রসারণ শিক্ষার সঙ্গে গৃহ পরিচালনার সম্পর্ক। গৃহবিজ্ঞানের বিষয়ের উদ্দেশ্য হলো যারা বিধিসম্মত শিক্ষার দ্বারা গৃহবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের জ্ঞান থেকে বঞ্চিত, কোথাও বহির্ভূত শিক্ষার মাধ্যমে সেই জ্ঞানের আলো তাদের কাছে পৌঁছে দেওয়া। এইভাবেই
গ্রাম ও শহরের প্রত্যন্ত অঞ্চলে মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই হলো গৃহবিজ্ঞান সম্প্রসারণ শিক্ষার উদ্দেশ্য। গৃহবিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্বন্ধে প্রথা বহির্ভূত শিক্ষা, যেমন হচ্ছে খাদ্য পুষ্টি, পরিবারের সদস্যদের জন্য সুষম খাদ্য পরিকল্পনা করা, স্বল্প মূল্যের খাদ্য দিয়ে পুষ্টিকর খাদ্য প্রস্তুত করা, খাদ্য সংরক্ষণ ইত্যাদি বিষয়ে জানা যায়। গৃহ পরিচালনা, পরিচালনা পদ্ধতির মাধ্যমে পারিবারিক আয়ের অর্থকে সঠিকভাবে ব্যয়ের জন্য বাজেট তৈরি করে, আয় বাড়াবার বিভিন্ন পদ্ধতি, বাসস্থানের যত্ন, গৃহসজ্জা, শ্রম ও শক্তি লাঘবের যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। বস্ত্র ও বয়নশিল্প, পরিবারের সদস্যদের প্রয়োজন অনুযায়ী পোশাক নির্বাচন, আর্থিক সঙ্গতি অনুযায়ী পোশাক ক্রয় করা অর্থাৎ পোশাক কেনা, প্রস্তুত করা, বিভিন্ন প্রকার তন্তুর পোশাকের ধৌতিকরণ, সংরক্ষণের পদ্ধতি, এই বিষয়গুলি সম্বন্ধে জানার জন্য বস্ত্র বয়নশিল্পের জ্ঞান সাহায্য করে থাকে। মানব বিকাশ, পরিবারে শিশুর যত্ন নেওয়া, খাদ্য, রোগ প্রতিরোধের জন্য টিকাকরণ, শারীরিক মানসিক বিকাশ, কিশোর কিশোরীদের চাহিদা, সমস্যা তার সমাধান করা, এই সমস্ত বিষয় জেনে সমস্যা সমাধানে সচেষ্ট হওয়া যায়। গৃহবিজ্ঞানের জ্ঞানকে সম্প্রসারণ শিক্ষা পদ্ধতির মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। গৃহ পরিচালনার জ্ঞান আমাদের দৈনন্দিন কাজের সফলতা এনে দিতে সাহায্য করে থাকে। এই শিক্ষা পদ্ধতি প্রয়োগ করে পরিচালনার পদ্ধতি অনুসরণ করা হয়। এই পদ্ধতি অনুযায়ী প্রথমে শিক্ষার্থীদের সমস্যাগুলি সমীক্ষার মাধ্যমে জানতে হয়। পরবর্তী পর্যায়ে গুরুত্ব অনুযায়ী সমস্যাগুলিকে নির্দিষ্ট করে সমস্যা সমাধানে পরিকল্পনা করা হয়। পরে কাজের জন্য প্রয়োজনীয় অর্থ, কর্মী, শিক্ষার প্রদীপন ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় বিষয়গুলিকে সংগঠিত করা হয়। এরপর পরিকল্পনা অনুযায়ী শিক্ষার কাজ শুরু করা হয়। পরবর্তী পর্যায়ে শিক্ষা কাজে ত্রুটি হলে সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হয় অর্থাৎ নিয়ন্ত্রণ করা হয়। শেষ পর্যায়ে মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষার জ্ঞান নিজেদের জীবনে প্রয়োগ করে কতখানি উপকৃত হয়েছে তা জানা হয়ে থাকে। পরিচালনা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হলে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার হার কম হয়ে থাকে। গৃহবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সঙ্গে গৃহ পরিচালনা বিষয়ে নিবিড় সম্পর্ক আছে এবং এই বিষয়গুলি পরস্পর সম্পর্কিত হয়ে থাকে। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম গৃহ পরিচালনা পরিচিতির মধ্যে গৃহবিজ্ঞান শিক্ষা সম্পর্কে। গৃহবিজ্ঞান শিক্ষার মধ্যে কি জানলাম? গৃহবিজ্ঞান শিক্ষার উপযোগিতা, গৃহবিজ্ঞান শিক্ষার গুরুত্ব, গৃহবিজ্ঞানীদের জন্য বিভিন্ন পেশা, গৃহবিজ্ঞানের উদ্দেশ্য এবং গৃহবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানলাম। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।